আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো জানুয়ারি মাসে ঢাকা থেকে কক্সবাজারের বিমান ভাড়া কত। তো আমি আপনাদের ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার দেখাবো এবং আপ ডাউন টিকেট উভয়েরই ফেয়ার দেখাবো। এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দিব। তো পূর্বের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে সারা বছর কোন এয়ারলাইন্সে বিমান ভাড়া কত থাকে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি জানুয়ারি মাসের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি আপনাদের, যদিও অন্যান্য মাসেও বিমান ভাড়া সেম থাকে। তো যাই হোক, আমি প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখাচ্ছি, এরপর আমি আপনাদের ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া দেখাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাসের 1 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন 5000 টাকা বিমান ভাড়া ঢাকা থেকে কক্সেস বাজার। 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, পুরো জানুয়ারি মাস সেম বিমান ভাড়া। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বর মাসেও কিন্তু বিমান ভাড়া সেম 5000 টাকা বিমান ভাড়া। তো বিমান ভাড়া কিন্তু সবসময় একই থাকে, তবে কাছাকাছি ডেটে বিমান ভাড়া একটু বেড়ে যায়। আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যেহেতু আমি ডিসেম্বরে ভিডিওটা তৈরি করছি, যার কারণে ডিসেম্বরের ভাড়াগুলো কিন্তু একটু বেশি আছে। আর এই উইন্টার সিজনে কিন্তু বিমান ভাড়া একটু আপ ডাউন করে কাছাকাছি ডেটগুলোতে। তো যাই হোক, আমি আপনাদের পুরো জানুয়ারি মাসের বিমান ভাড়া যদি দেখিয়ে দিই, আপনারা দেখতে পাচ্ছেন পুরো মাস কিন্তু বিমান ভাড়া একই 5000 টাকা। তো বিমান ভাড়া কিন্তু এটা সবসময় একই থাকে। আপনারা যখন টিকিট করবেন চেষ্টা করবেন 15 থেকে 20 দিন আগে টিকিট করতে, তাহলে কিন্তু বিমান ভাড়া রেগুলার প্রাইসে টিকিট করতে পারবেন। তো যাই হোক, আমি যদি আপনাদের ফ্লাইটের সময়টা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিদিন কিন্তু 3টা করে ফ্লাইট যায় ঢাকা থেকে কক্সবাজারে। তো প্রথমে যে ফ্লাইটটা যায় এটা সকাল 8টায়, এটার সময় লাগে 1 ঘন্টা 15 মিনিট, এটা কিন্তু সরাসরি যায়। এরপর দুপুর 12টায় আরেকটা ফ্লাইট যায়, এটার সময়ও সেম লাগে 1 ঘন্টা 15 মিনিট। এরপর বিকাল 3টা 30-এ একটা ফ্লাইট যায়, এটার সময়ও 1 ঘন্টা 15 মিনিট লাগে। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু প্রতিদিন 3টা করে ফ্লাইট যায়, আর ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু অসংখ্য ফ্লাইট যায়, এটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো যাই হোক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো যদি আমরা দেখি, তো আপনারা কিন্তু সুপার সেভার ইকোনমিতে 20 কেজির সেকেন্ড লেগেজ এবং 7 কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন, এটার ভাড়া আছে 5000 টাকা। এরপর ইকোনমি সেভারেও সেম 20 কেজির সেকেন্ড লেগেজ এবং 7 কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন, এটার ভাড়া আছে 8500 টাকা। এরপর ইকোনমি ফ্লাক্সেও সেম ব্যাগেজ নিতে পারবেন, 20 কেজির সেকেন্ড লেগেজ এবং 7 কেজির হ্যান্ড লেগেজ, এটার ভাড়া আছে 7400 টাকা। তো সবগুলো ডেটেই কিন্তু আপনারা এই 3টা ক্লাসের টিকিট করতে পারবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন জানুয়ারি মাসে ঢাকা থেকে কক্সবাজারে বিমান ভাড়া কত আছে। তো এরপর আমি আপনাদের আপ ডাউন টিকেটের ফেয়ার দেখাবো, এটা কিন্তু ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার। তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়াগুলো দেখি, তো জানুয়ারি মাসে ইউএস বাংলা এয়ারলাইন্সে যে বিমান ভাড়া আছে তা হলো 5299 টাকা, অর্থাৎ 5300 টাকা বিমান ভাড়া আছে পুরো মাস ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো ইউএস বাংলা এয়ারলাইন্সে ফ্লাইটের সময়গুলো যদি আপনাদের দেখায়, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 7টা 45 একটা ফ্লাইট আছে, এটার সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট, এটাও কিন্তু সরাসরি যায় ঢাকা থেকে কক্সবাজারে। এরপর সকাল 9টা 15-তে আরেকটা ফ্লাইট আছে, এটার সময়ও সেম লাগবে 1 ঘন্টা 10 মিনিট। এরপর সকাল 10টা 30-এ আরেকটা ফ্লাইট আছে, এরপর 11টা 30-এ আরেকটা ফ্লাইট আছে, এরপর 12টা 35-এ আরেকটা ফ্লাইট আছে, এরপর দুপুর 1টা 30 মিনিটে আরেকটা ফ্লাইট আছে। তো সবগুলো ফ্লাইটে কিন্তু সময় সেম লাগবে 1 ঘন্টা 10 মিনিট ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো এরপর দুপুর 2টা 15-তে আরেকটা ফ্লাইট আছে, এরপর বিকাল 3টা 20 মিনিটে আরেকটা ফ্লাইট আছে, এরপর বিকাল 4টা 20 মিনিটে সর্বশেষ ফ্লাইট আছে ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো প্রতিদিন কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সে এই ফ্লাইটগুলো থাকে। তো যাই হোক, আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি, নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা ইকোনমি লাইট ক্লাসে 20 কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটার ভাড়া আছে 5299 টাকা, অর্থাৎ 5300 টাকা। এরপর ইকোনমি সেভার ক্লাসেও সেম, এটাতেও আপনারা 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটার ভাড়া আছে 5749 টাকা। এরপর আমরা যদি ইকোনমি ভ্যালুতে দেখি, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন, পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি ভ্যালুতেও সেম, এখানে আপনারা 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটার ভাড়া আছে 7250 টাকা। এরপর আমরা যদি ইকোনমি ফ্লাক্সে দেখি, তো ইকোনমি ফ্লাক্সেও সেম, আপনারা 20 কেজির সেকেন্ড লাগেজ এবং 7 কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন, এটার ভাড়া আছে 10050 টাকা।
তো এটা ছিল ঢাকা থেকে কক্সেস বাজারে ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার এবং ফ্লাইটের সময়গুলো। তো আপনারা দেখতে পেলেন ইউএস বাংলা এয়ারলাইন্সে কিন্তু বিমান ভাড়া একটু বেশি আছে, 5,300 টাকা সর্বনিম্ন ভাড়া ইকোনমি লাইট ক্লাসে, আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সর্বনিম্ন ভাড়া আছে 5,000 টাকা। তো যাই হোক, আমরা যদি এখন আপডাউন টিকেটের ফেয়ার দেখি, তো প্রথমে যদি আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আপডাউন ভাড়া দেখি, এখানে যাওয়ার ভাড়া কিন্তু সেম আছে 5,000 টাকা। এটা যদি আমরা সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা কক্সেস বাজার থেকে ঢাকা এয়ারপোর্টের বিমান ভাড়াটা জানতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন কক্সেস বাজার থেকে ঢাকাতেও কিন্তু সেম ভাড়া জানুয়ারি মাসে, তো অন্যান্য মাসেও কিন্তু বিমান ভাড়া সেমই থাকে, তবে কিছু কিছু ডেটে বিমান ভাড়া একটু বেশি হয় কাছাকাছি ডেটগুলোতে। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আপডাউন টিকেটের ক্ষেত্রে আপনার কিন্তু 10,000 টাকা খরচ হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমরা যদি ইউএস বাংলা এয়ারলাইন্স দেখি, এখানে যাওয়ার ভাড়াটা আমরা সেম দেখতে পাচ্ছি 5,299 টাকা, এবং কক্সেস বাজার থেকে ঢাকার ভাড়াও সেম দেখতে পাচ্ছি 5,299 টাকা, এটা ইউএস বাংলা এয়ারলাইন্সে। তো টোটাল কিন্তু 10,598 টাকা খরচ হবে ইউএস বাংলা এয়ারলাইন্সে আপডাউন টিকেটের ক্ষেত্রে ঢাকা থেকে কক্সেস বাজার এবং কক্সেস বাজার থেকে ঢাকা। তো আমি যদি আপনাদের কক্সেস বাজার থেকে ঢাকার ফ্লাইটের সময়গুলো একটু দেখিয়ে দিই, তো প্রথমে যদি আমি আপনাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন সকাল 9:40 কক্সেস বাজার থেকে সেরে আসবে, এটার সময় লাগবে 1 ঘন্টা 5 মিনিট। এরপর দুপুর 1:40 একটা ফ্লাইট আছে, এটার সময়ও সেম লাগবে। এরপর বিকাল 5:10 সর্বশেষ ফ্লাইট আছে, এটার সময়ও সেম লাগবে 1 ঘন্টা 5 মিনিট। তো প্রতিদিন কিন্তু কক্সেস বাজার থেকে ঢাকায় 3টা করে ফ্লাইট থাকে, ফ্লাইটের সময়গুলো কিন্তু সেম থাকে। আর ব্যাগেজের ক্ষেত্রেও কিন্তু সেম, আপনারা প্রত্যেকটা ক্লাসেই 20 কেজির সেকেন্ড লেগেজ এবং 7 কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন, এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কক্সেস বাজার থেকে ঢাকার ক্ষেত্রেও। তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি কক্সেস বাজার থেকে ঢাকায়, আপনারা দেখতে পাচ্ছেন সকাল 9:25 একটা ফ্লাইট আছে, এটা সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। এরপর সকাল 10:55 একটা ফ্লাইট আছে, এটার সময়ও সেম লাগবে। এরপর দুপুর 12:10 একটা ফ্লাইট আছে, এরপর দুপুর 1:10 আর একটা ফ্লাইট আছে, এরপর দুপুর 2:15 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর বিকাল 3:10 আর একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর বিকাল 3:55 একটা ফ্লাইট দেখতে পাচ্ছি, এরপর বিকাল 5:00 আর একটা ফ্লাইট আছে, এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6:00 কক্সেস বাজার থেকে ঢাকায় আসবে। তো সবগুলো ফ্লাইটেই কিন্তু সময় একই লাগবে 1 ঘন্টা 10 মিনিট, আর বিমান ভাড়াটাও কিন্তু সেম। আমরা যদি ব্যাগেজগুলো দেখি কক্সেস বাজার থেকে ঢাকা, তো কক্সেস বাজার থেকে ঢাকাতেও কিন্তু সবগুলো ক্লাসে আপনারা 20 কেজির সেকেন্ড লেগেজ এবং 7 কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন। তো আপনারা দেখতে পেলেন ঢাকা থেকে কক্সেস বাজার ওয়ান ওয়ে টিকেটের ফেয়ার কত এবং আপডাউন টিকেটের ফেয়ার কত। এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগেজগুলো দেখিয়ে দিলাম, আর যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টস করে জানাবেন। তো এই ছিল আজকের ঢাকা থেকে কক্সেস বাজার ওয়ান ওয়ে এবং আপডাউন টিকেটের ফেয়ার। ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে আসে, ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।